1981 সালের 17 মে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে দেশে ফেরেন শেখ হাসিনা। ঐক্যের সুতোয় বাঁধেন আওয়ামী লীগকে। ক্লান্তিহীন পরিশ্রমে বাংলাদেশ এখন বিশ্বের সামনে উন্নয়নের রোল মডেল। আওয়ামী লীগ নেতারা বলছেন, শেখ হাসিনা দেশে না ফিরলে স্বাধীনতা অর্থহীন হয়ে যেত। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। পরিবারের কেউ বেঁচে নেই, প্রবাসের প্রতিটি দিন যেন দুঃস্বপ্নের মতো, প্রতিটি ক্ষণ কেটেছে আততায়ীর হাতে প্রাণ হারানোর শঙ্কা নিয়ে। এদিকে বাংলাদেশ তখন অন্ধকারের অতলে হারিয়ে যাওয়ার উপক্রম। শেখ হাসিনা দমে যাননি, ঘুরে দাঁড়ানোর শপথ নিয়ে নিজের জীবনের মায়া ত্যাগ করে দেশের মানুষের কাছে এলেন 1981 সালের 17ই মে। ঝড়ের দিনেও তেজগাঁও বিমানবন্দর থেকে ধানমন্ডি 32 নম্বর পর্যন্ত ছিল লাখো মানুষের ঢল। তখন আওয়ামী লীগের যুব বিষয়ক সম্পাদক এবং যুবলীগের চেয়ারম্যান ছিলেন আমির হোসেন আমু, এখন উপদেষ্টা মণ্ডলীর সদস্য। বলেন, ঐক্যের প্রতীক হয়ে এসেছিলেন শেখ হাসিনা, তাই তাকেই সভাপতি নির্বাচন করেছিল দল। স্বাধীনতা অর্থহীন হয়ে যেত যদি শেখ হাসিনা দেশে না আসতো, তার নেতৃত্ব যদি বাঙালি জাতি না পেত। আজকে তার নেতৃত্বে দেশের অর্থনীতি সারা বিশ্বে যখন হুমড়ি খেয়ে পড়ছে, তখন আমরা এখনো মাথা তুলে দাঁড়িয়ে আছি। নেতৃত্ব কাঁধে চষে বেরিয়েছেন দেশের আনাচে কানাচে, মানুষের কথা শুনেছেন, পাশে থেকেছেন জনগণ ভোট দিয়ে 96 সালে প্রথমবার ক্ষমতায় বসায় শেখ হাসিনাকে। পরের গল্পটা শুধু এগিয়ে যাওয়ার। বাংলাদেশ দেখেছে উন্নয়নের মহাযজ্ঞ, পদ্মা সেতু, মেট্রো রেল, বঙ্গবন্ধু টানেল, আরও কত কি। মাথাপিছু আয় বেড়েছে, বাঙালি জাতি এগিয়ে যাচ্ছে ক্ষুধাও দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে। যে শেখ হাসিনা না হলে আওয়ামী লীগের কি হতো আমি বলতে পারবো না, দেশের যে কিছু হতো না এটাই সবাই বুঝতে পারে। আজকে দেশ বিশ্বে দরবারে একটি পরিধানযোগ্য জায়গায় এসেছে। আজকে বাংলাদেশকে হাতে গোনা সবাই বাংলাদেশকে হিসাব করে। তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ এখন মধ্যমায়ের দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এখন বিশ্ব নেতাদের কাতারে। আব্দুল্লাহ সাফি, নাগরিক, ঢাকা।